আইসিডি ডিভিশন থেকে যে একটা ফার্স্ট যারা আইডিয়েশন লেভেলে আছে বা আমরা বলি এমবিপি যেটা বলে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, হ্যাঁ আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা জাস্ট স্কেলিটেন আছে অথবা একটা প্রোডাক্টের জাস্ট স্টার্ট করেছে কিন্তু এখনও মার্কেটে নামিনি, আমরা যেটা বলি বেটা বা পরীক্ষামূলকভাবে যে প্রোডাক্টগুলি থাকে, তো সেইগুলির জন্য তারা ফান্ডিং করে, মেন্টরিং করে, সব ধরনের সাপোর্ট দিয়ে থাকে। এটা আইসিডি ডিভিশনের স্টার্ট আপ বাংলাদেশ প্রজেক্ট। বাট অ্যাজ এ হোল বাংলাদেশে যে আপনার আমরা যেটা বলি যে স্টার্ট আপ যেটা কালচার, সেটা আমরা প্রায় 2010 থেকে বা 12 থেকে আমরা খুব শুরু করে যাই স্টার্ট আপ আইসিটি সেক্টরে, যে কোনো একটা মার্কেট নিচ ধরে আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করলাম। যেমন আমাদের ক্ষেত্রে বিল অ্যান্সারের ক্ষেত্রে, লাইক এখানে আপনার এমপ্লয়ার আছে আর হচ্ছে কি ওয়ার্কার আছে। বাংলাদেশ হচ্ছে কি আপনার, আমরা যেটা রিসেন্টলি জেনেছি ইভেন গত বছরই একটা রিসার্চ হয়েছে আপনার আই লেভার আপনার অক্সফোর্ড ইনস্টিটিউট থেকে, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, সেখান থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি আন্ডারে, তো সেখানে রিসার্চে পেয়েছে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে গিয়ে আউটসোর্সিং অথবা আই লেভার, মানে ইন টার্মস অফ সাপ্লাই, নট ইন টার্মস অফ রেভিনিউ, সো এখানে কনফিউজ করার কোনো প্রয়োজন নেই। তো সেখানে আমাদের এই যে নাম্বার অফ ওয়ার্কার আছে বা আই লেভার আমরা যেটা বলি ইন্টারনেট লেভার, তো তাদের জন্য যেরকম আমরা বাংলাদেশের এই যে এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য সেখানে আমাদের নিজেদের একটা পোর্টাল দরকার, তো সেই এই যে মার্কেট নিচটা সেখানে আমরা একটা স্টার্ট আপ শুরু করি যেটা বিল অ্যান্সার, সেখানে এমপ্লয়ার এবং আপনার ওয়ার্কাররা মাঝখান থেকে আমরা একটা ফেসিলিটেট করি। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্টার্ট আপ যেটা এখন আমাদের টোটাল 35,000 প্লাস ফ্রিল্যান্সার আছে এরকম কাজ করছে আর কি। ধন্যবাদ জনাব শফিউল আলম। আমি শফিকুল ইসলাম সাহেবের কাছে যাই, তার আগে একটু বলে রাখি যে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে কয়েকদিন আগে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে এই টেকনোলজি পার্কের উদ্বোধন একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং বড় ঘটনা। আমরা আমাদের অনুষ্ঠানে যেটুকু সময় আছে আমরা এই টেকনোলজি পার্ক এবং বাংলাদেশে এই ধরনের টেকনোলজি পার্কের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি নিয়ে সামান্য আলোচনা করব। প্রথমে জনাব শফিকুল ইসলাম, এই এই পার্কের প্রধান কাজ কি হবে? আসলে পার্কের আমরা যদি একটু ডিজিটাল বাংলাদেশের মূল বিষয়গুলোর দিকে আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে কিন্তু একটি বিষয় আছে যে আমরা এইচআর ডেভেলপ করব, হিউম্যান রিসোর্স ডেভেলপ করব, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করব, আমরা ই গভর্নেন্স নিশ্চিত করব এবং সেই সাথে আমরা ইন্ডাস্ট্রি প্রমোশন করব। তো গভর্নমেন্ট কিন্তু একটি লক্ষ্য স্থির করেছে যে 2 মিলিয়ন লোকের কর্মসংস্থান 2021-এর মধ্যে করব এবং এই পার্ক থেকে, এই পার্ক না আমরা সারা বাংলাদেশের কথা বলছি, এবং $5 বিলিয়ন রপ্তানি করব। তো এইটা লক্ষ্যটা বাস্তবায়ন করতে হবে। এখন দুই মিলিয়ন লোকের কর্মসংস্থান কোথায় হবে? 2 মিলিয়ন লোকের জন্য কর্মসংস্থান হতে হবে একটি কন্ডিউসিভ জায়গায়, এই জন্য কিন্তু 2 মিলিয়ন লোকের জন্য 50 স্কোয়ার ফিট করে লাগলেও কিন্তু 10 কোটি স্কোয়ার ফিট আমার জায়গার প্রয়োজন। তো গভর্নমেন্ট এই জায়গাটা তৈরি করে দিচ্ছে, এই জন্যে তৈরি করছে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক। আর এই জন্যে বাংলাদেশ হাইটেক সরকার 2002 সনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে, বা হাইটেক পার্ক কর্তৃপক্ষ 2010 সনে প্রতিষ্ঠিত হলেও এই সময়ের মধ্যে কিন্তু 28টি পার্ক নিয়ে কাজ করছে। তার মধ্যে আমাদের জনতা সফটওয়্যার টেকনোলজি পার্ক ফুললি অপারেশনাল, সেইখানে প্রায় 1,000 লোকের কর্মসংস্থান হয়েছে, তারা কাজ করছে। এটা কাউরান বাজার আমাদের ঢাকায় জনতা টাওয়ারে। আরেকটি যে কালিয়াকোর জায়গা যেটা বঙ্গবন্ধু হাইটেক সিটি, সেইখানে 355 একর জমিতে আমাদের হাইটেক পার্ক গড়ে উঠছে, বঙ্গবন্ধু হাইটেক সিটি। এটি কিন্তু বিশাল ব্যাপার। আর মাননীয় প্রধানমন্ত্রী গত 10 তারিখে যেটি উদ্বোধন করেছেন যে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর, প্রত্যেকটাই কিন্তু করা হচ্ছে যে লোকজনের কাজের একটি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যেখানে
সকল ধরনের সুবিধা থাকবে, যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, উচ্চ গতির ব্যান্ডউইথ, ইন্টারনেট কানেক্টিভিটি, সেই সাথে আরও যে সুযোগ সুবিধাগুলো লাগে, যে একটা ভাইব্রেন্ট লাইফ স্টাইল, যেমন সেইখানে বিভিন্ন কোম্পানিগুলোর মিটিংয়ের জন্য মিটিংয়ের ফ্যাসিলিটিস, কনফারেন্স রুম, বড় ধরনের সভা করার জন্য কনফারেন্স রুম, এই সুযোগগুলো কিন্তু দেওয়া হচ্ছে, ক্যান্টিনের সুবিধা, থাকার সুবিধা। আমরা যদি যশোরের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতে পাই সেইখানে আমরা 232,000 স্কোয়ার ফিটের একটি মাল্টি টেনেন্ট বিল্ডিং তৈরি করা হয়েছে, আমরা করেছি। সেই সাথে কিন্তু লোকজন যেন যে থাকতে পারে সেই জন্যে 98,000 স্কোয়ার ফিটের কিন্তু আমরা একটা ডরমেটরি তৈরি করেছি, আরেকটি এমপি থিয়েটার কাম ক্যান্টিন করা হয়েছে, যেখানে লোকজন খেতে পারবে, ক্যান্টিন সুবিধা আছে এবং সেই কনফারেন্সিং ফ্যাসিলিটিস আছে। তেমনি আমরা যদি বঙ্গবন্ধু হাইটেক সিটির দিকে দেখি, এটিও কিন্তু টেকনো টাউনশিপ হিসেবে গড়ে উঠবে, এবং সেইখানে আমরা 2018-র মধ্যেই অন্তত একটি ভবনে, যেটা সামিট টেকনোপলিস তারা তৈরি করেছে, আমাদের পার্টনার পিপিপি মডেলে তারা, আমরা আমাদের পার্টনার তারা কিন্তু একটা ভবন তৈরি করেছে, এবং সেইখানে ল্যাপটপ অ্যাসেম্বলিং শুরু হবে আমরা আশা করছি যে 2018-র মার্চের মধ্যে। আর আরেকজন আরেকটি পার্টনার আছে আমাদের পিপিপি পার্টনার বঙ্গবন্ধু হাইটেক সিটিতে, তারা টেকনো সিটি বিডি, তারাও একটি ভবন প্রায় শেষের পর্যায়ে, মার্চের মধ্যে শেষ হবে। আর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে, বা আইওটি প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করছে, ডেটা সফট, বিজনেস অটোমেশন, তে প্রত্যেকটা পার্কেই কিন্তু আমাদের এই ধরনের কর্মসংস্থান হবে, এবং সেইখানে একটা এটা প্যাকেজের মতো যে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম। শফিকুল আলমের কাছে যাই, এই ধরনের হাইটেক পার্ক আমাদের তথ্য প্রযুক্তি খাতকে কোথায় নিয়ে যেতে পারে? সো ডেফিনেটলি আমাদের যেহেতু সারা পৃথিবীটাই প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট এটার কোনো বিকল্প নেই, প্রত্যেকটা সেক্টরে, সেটা এগ্রিকালচার হোক, মেডিকেল হোক, বা আপনার হিউম্যান রিসোর্স হোক, প্রত্যেকটা জায়গাতে আপনার তো সেখানে যে আমাদের এই যে আপনার নলেজ বেস ইকোনমি, আমরা যেটা বলছি যে আপনার নেক্সট ইকোনমি হচ্ছে আপনার নলেজ বেস বা ডিজিটাল ইকোনমি। সো ডিজিটাল ইকোনমির বড় ইনগ্রেডিয়েন্ট কম্পোনেন্ট হচ্ছে কিন্তু আপনার ইন্টারনেট, তারপর হচ্ছে আপনার টেকনোলজি, স্কিল, ইনফ্রাস্ট্রাকচার। সো এগুলি ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। যেমন আপনি অন্য জবের ক্ষেত্রে যেরকম হয় যে সব ঢাকামুখী আসার একটা প্রবণতা থাকে, কিন্তু আউটসোর্সিং বলেন বা টেকনোলজিতে বলেন, সবাই কিন্তু এমন আছে, কিন্তু অনেকে আছে গ্রামে বসেও কিন্তু সে আয় করছে, কাজ করছে। তো সেখানে যদি প্রত্যেকটা জেলায়, বা আমি যে এখন যতটুকু জানি প্রায় 28টা জেলায় এরকম একটা প্ল্যান হয়েছে, যেখানে আপনার এই যে টেকনোলজি পার্কগুলি হচ্ছে, সেই পার্কগুলিতে তাহলে ওই যে লোকাল অন্টারপ্রেনার যারা আছে বা এমপ্লয়ি যারা আছে, তাহলে তাদের কিন্তু আর ঢাকায় আসতে হচ্ছে না, সেখানে বসেই যেহেতু ইন্টারনেট আছে, আপনার কম্পিউটার আছে, যা যা অ্যাক্সেসরিজ, ডিভাইস প্রয়োজন আছে, সব কিন্তু আপনার ওই লোকাল ইকোসিস্টেমগুলি তৈরি করে, যার ফলে একসাথে হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে আপনার, তারপর হচ্ছে আপনার অনেক প্রত্যেকটা জায়গায় জব ক্রিয়েট হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা আপনার এই যে এখন যে নতুন স্লোগান যে ডিজিটাল ডিভাইড, যে আপনার ব্রিজিং গ্যাপ, এই ডিজিটাল ডিভাইডের যে আপনার গ্যাপটাকে কিন্তু পূরণ করছে আপনার এইসব হাইটেক পার্কে অথরিটিগুলি। কিন্তু সব কিছুই ঠিক আছে, আমি মনে করি যে সরকার যেভাবে আগাচ্ছে এইসব দিক দিয়ে, পার্টিকুলারলি স্কিল, আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি ডেভেলপমেন্ট, এভরিথিং ইজ ফাইন। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় আমরা ইন্ডাস্ট্রির পার্ট থেকে, যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে এখনও অনেক কিছু করা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে যে আপনার আমরা রিসোর্স, হিউম্যান রিসোর্স তৈরি করলাম, আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, আমরা কানেক্টিভিটি দিলাম, কিন্তু এই জবগুলি ক্রিয়েট করার জন্য কিন্তু আপনার এন্ড অফ দ্য ডে অন্টারপ্রেনারশিপকেই কিন্তু আপনার আরও বেশি ডেভেলপ করতে হবে। যেটা যদিও আইডিয়া প্রজেক্টের মাধ্যমে, আপনার স্টার্ট আপ প্রজেক্টের মাধ্যমে এগুলি তৈরি করা হচ্ছে, কিন্তু সেইখানে স্টার্ট আপ একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে কি, যারা লার্জ কর্পোরেশন আমরা যেটা বলি, বা বড় অর্গানাইজেশন, যেমন আপনার ইন্ডিয়াতে TCS, উইপ্রো বা ইনফোসিস বা এই ধরনের কোম্পানি, যেখানে আপনার প্রায় 2-3 লক্ষ, এক একটা কোম্পানি প্রায় 2-3 লক্ষ এমপ্লয়মেন্ট তৈরি করেছে, সেই লেভেলের কোম্পানি কিন্তু বাংলাদেশে আমি বলবো যে হাজারের কোঠা মানে পার হওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা যদি ফুল এই যে 2020-এর ভিতরে মিডিল ইনকাম ব্র্যাকেটে যাওয়া,
তারপর হচ্ছে আমাদের যে 5 বিলিয়ন যে আমাদের টার্গেট, তারপর হচ্ছে আমাদের 2 মিলিয়ন যদি জব ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের যারা আইটি ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রিয়াল যারা কাজ করছে কোম্পানিগুলিকে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে এবং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে আর অনেক ফোকাসড হয়ে কাজ করতে হবে আর কি, তাহলে হাইটেক পার্কের অবজেক্টিভ পরিপূর্ণ হবে। ধন্যবাদ জনাব শফিউল আলম। জনাব শফিউল ইসলামের কাছে যাই, এই যে এই যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন হলো, এটা সরকারের ভূমিকা কতটা আর প্রাইভেট সেক্টরের ভূমিকা কত? এইখানে আমরা যশোরে যে সফটওয়্যার টেকনোলজি পার্ক করেছি, এইখানে কিন্তু অফসাইট ইনফ্রাস্ট্রাকচার আমরা সরকারের পক্ষ থেকে সব কিছু ডেভেলপ করা হয়েছে। এটা কি নিজস্ব অর্থায়নে? অর্থায়নে, নিজস্ব অর্থায়নে। এইখানে বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা চারতলা এমটিবি ভবনের চারতলা পর্যন্ত করেছি এবং বাকি সকল ইনফ্রাস্ট্রাকচার জিওবির অর্থায়নে করা হয়েছে। কিন্তু আমরা ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরকে আমাদের সাথে রেখেছি। আমরা একজন প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানিকে আমরা নিয়োগ দিয়েছি যেটা প্রাইভেট সেক্টর থেকে এসেছে, তারা কিন্তু এটা ম্যানেজ করবে এবং এটা অপারেট করবে এবং দেখভাল পুরোটা তাদের উপরে কিন্তু বর্তায় এবং তারাই করবে এবং 15 বছরের জন্য একটি চুক্তি হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে এটা তৈরি করে দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে প্রাইভেট সেক্টর যারা এই ব্যবসাটি ভালো বোঝে এবং অন্যান্যদের বিষয়গুলো যে কী প্রয়োজন, প্রয়োজনটা ঠিকভাবে অনুভব করতে পারবে, তারা কিন্তু মিলেমিশে এটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া আমরা কিন্তু আমাদের আমাদের যে প্রাইভেট অর্গানাইজেশন যেগুলো আছে, যে বেসিস বাকো, তাদের সাথে কিন্তু আমরা একযোগে কাজ করছি। হাইটেক পার্ক ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু তারা আমাদের সাথে আছে এবং আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু বর্তমান সরকারের সময় আমাদের প্রতিমন্ত্রী মহোদয় অত্যন্ত সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করি, তার নেতৃত্বে কিন্তু আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করছি। যে আগের চেয়ে, যে কোনো সময়ের চেয়ে আমাদের কিন্তু রিলেশনশিপ ভালো, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর একসাথে মিলেমিশে আমরা প্রত্যেকটা ইনিশিয়েটিভ কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছি। আমি এই ক্ষেত্রে আরেকটি বিষয় বা একটু যোগ করতে চাই যে আমরা কিন্তু হাইটেক পার্ক যে করছি, এটা আমরা কিন্তু একটা ইনোভেশন ইকোসিস্টেম আমরা গড়ে তুলছি, যে ইউনিভার্সিটিগুলোর সাথেও কিন্তু আমাদের একটা লিঙ্কেজ রয়েছে, যে আমরা সেইখানে কাজ করছি, আমরা ইনকিউবেশন সেন্টার তৈরি করে দিচ্ছি, সেখান থেকে হাইটেক পার্কের এবং সফটওয়্যার টেকনোলজি পার্কে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাবো। আবার হাইটেক পার্কে কিন্তু প্রত্যেকটা হাইটেক পার্কে এবং সফটওয়্যার টেকনোলজি পার্কে কিন্তু আমরা স্টার্ট আপদের জন্য একটি ফ্লোর আমরা ব্যবস্থা করছি আমাদের হাইটেক গভর্নমেন্ট থেকে, যেটা ফ্রি ফার্নিশ থাকবে, একদম সকল কিছু থাকবে, ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি ইন্টারনেট ফ্যাসিলিটিস সব কিছু থাকবে। তারা কিন্তু সেইখানে প্রত্যেকটা পার্কে, সেটা বঙ্গবন্ধু হাইটেক সিটি হোক এবং বা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক হোক বা জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্ক হোক, অর্থাৎ প্রত্যেকটা পার্কেই কিন্তু আমরা স্টার্ট আপদের জন্য আমরা সুযোগ রাখছি। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম। জনাব শফিকুল আলম, শফিকুল আলমের কাছে চাই, আমরা তো ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে অনেক কিছু অর্জন করেছি, অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব একটা বিষয়। তো এই ডিজিটাল বাংলাদেশকে আরও শক্তিশালী করতে হলে মোটা দাগে আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা যেটা বলি যে আপনার ডিজিটাল বাংলাদেশ, এটা ইটস নট ড্রিম, ইটস অলরেডি রিয়েলিটি। একটা সময় ছিল মানুষ হাসাহাসি করতো যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটাল মানে হচ্ছে 01 এবং বলছি ডিজিটাল বাংলাদেশ। এখন কিন্তু এই রিয়েলিটিটাকে সবাই এপ্রিসিয়েট করছে, এক্সপেক্ট আপনার রেসপেক্ট করছে এবং অ্যাকসেপ্ট করেছে। সো আমি মনে করি যে আপনার ইন প্র্যাকটিক্যাল এই রিয়েলিটিটাকে আপনার আরও স্টেবল এবং কনক্রিট করার জন্য আরও কিছু স্টেপ আমাদের নিতে হবে। যেমন আমরা যেটা বলি ইন্টারনেট ফর অল, যে সবার জন্য ইন্টারনেট ফেসিলিটিটাকে আরও বেশি ছড়িয়ে দিতে হবে এবং যদি সম্ভব হয়, যেমন আমাদের বেসিসের প্রেসিডেন্ট মুস্তফা জব্বার সাহেব উনি ইউজুয়ালি বলে থাকেন যে যদি আমরা এটা যদি ফ্রিও দিয়ে দিই, তাহলে কিন্তু ইভেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এরকম একটা মাইন্ডসেট আছে যে আমরা যদি ইন্টারনেটটাকে যদি ফ্রি দিয়ে দিতে পারি, পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য, তাহলে কিন্তু আপনার ওর যে আপনার এই যে আমাদের নলেজ ইকোনমির জন্য, তার তো নলেজটা হচ্ছে গিয়ে মেইন কম্পোনেন্ট। তো এই নলেজ গ্যাদারিংয়ের জন্য আপনার একটা 3-5 হাজার টাকার স্মার্টফোনে কিন্তু সে ইন্টারনেট ইউজ করে, সে উইকিপিডিয়া থেকে শুরু করে আপনার ইউটিউব সব কিছু কিন্তু দেখে সে সেলফ স্টাডিও কিন্তু করতে পারে। সার্ভিস অ্যাভেলেবিলিটি তো অবশ্যই আছে, পাশাপাশি তার লার্নিং
প্রিপেয়ার করতে পারি ইন্টারনেট। সো আমাদের এক নম্বর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা কানেকটিভিটি হচ্ছে কি আপনার নাম্বার ওয়ান, এটা সেট করতে, এবং কানেকটিভিটির ক্ষেত্রে ব্যান্ডউইথটাকে আরও আপনার ইনক্রিজ করতে হবে, যদিও এটা ইনক্রিজ আপনার রেগুলারলি অনেক মেসিভলি করা হচ্ছে, তারপরেও এটা আরও দ্রুত করতে হবে। তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং, যেটা ক্যাপাসিটি বিল্ডিংয়ের মধ্যে আমাদের যেটা ফার্স্ট যেটা করা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে আর কি। তো আমি মনে করি যে আপনার ট্রেনিং এবং পাশাপাশি এমপ্লয়মেন্টও আছে, কিন্তু সেই এমপ্লয়মেন্টগুলি যদি আপনার ট্রেনিং ইনস্টিটিউটকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তোমরা ট্রেন করা এমপ্লয়মেন্ট করবে, আমি মনে করি সেখানে একটা এটা একটা, যদিও ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এসিআইপি প্রজেক্ট বা এলআইসিটি বা সবগুলি প্রজেক্টেই যারা ট্রেনিং করাছেন তাদেরকেই এমপ্লয়মেন্টের রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়, কিন্তু একটা ট্রেনিং ইনস্টিটিউট বা যারা ট্রেনিং করায় তাদের কিন্তু এক্সপার্টাইজ কিন্তু হচ্ছে আপনার মডিউল ক্রিয়েট করা, কারিকুলাম তৈরি করা, প্রপারলি কন্টেন্টটাকে ডেলিভারি দেয়া, নলেজ ডেলিভারি দেয়া। এমপ্লয়মেন্ট ক্রিয়েটের জন্য কিন্তু আপনার সেপারেট এজেন্সি বা সেপারেট স্কিল সেট, সেপারেট ক্যাপাসিটি বা আপনার এবিলিটির প্রয়োজন আছে। আমি মনে করি যে এই এই টোটাল 2 মিলিয়ন স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরও অনেক প্রজেক্ট হচ্ছে, প্রায় 15 লাখের মতো হচ্ছে, 1.5 মিলিয়ন এসিএপি প্রজেক্ট আমাদের করছে, তো সেখানেও কিন্তু আপনার এই আপনার এই যে এমপ্লয়মেন্ট জেনারেশনের পার্টগুলিকে আলাদাভাবে দেওয়া হচ্ছে না, আমি মনে করি যে এখানে একটা ইমপ্লিমেন্ট করতে পারে। আর ফাইনালি হচ্ছে এটা, আমি মনে করি যে আপনার এই ডিজিটাল বাংলাদেশকে ইন রিয়েলিটির জন্য, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আরও অনেক ফোকাসড ওয়েতে তাদেরকে সাপোর্ট দিতে হবে। যেমন কোনো আইটি কোম্পানি কিন্তু ব্যাংক থেকে কোনো ধরনের ফেসিলিটি পায় না, আপনি অন্য যে কোনো কোম্পানি হন যদি বাজারে আলু পটলও বিক্রি করেন, ইউ কুড হ্যাভ অ্যাক্সেস টু দ্য ব্যাংকস, বাট ইফ ইউ আর অ্যান আইটি কোম্পানি স্টিল ইউ হ্যাভ টু স্ট্রাগল এ লট টু গেটিং ইন ইভেন 10,000 টাকা আপনার এই যে ব্যাংক সিকিউরিটি পাইতেও আপনাকে দিতে চাইবেন আইটি কোম্পানি বলে। তো আমি মনে করি যে এগুলি সলভ করলে, ধন্যবাদ জানাব আলম, আমাদের সময় শেষ হয়ে গেছে। জনাব ইসলাম, লাস্ট কোনো কমেন্ট যদি করেন আইটি পার্ক নিয়ে। আমি একটা কথাই বলতে চাই যে ডিজিটাল বাংলাদেশ কিন্তু আমাদের সাহস জুগিয়েছে, আমাদের কিন্তু সাহস জুগিয়েছে এই অর্থে যে আমরা কিন্তু প্রথম দিকে বিশ্বাস না হলেও এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। এটা আমাদের আগামী দিনগুলোতেও সাহস যোগাবে যে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা। যেমন একটি কানেকটিভিটির কথা আসলো যে আমি এইখানে শেয়ার করতে চাই যে আমাদের কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড কানেকটিভিটি, ফাইবার অপটিক কানেকটিভিটি কিন্তু চলে যাচ্ছে জুনের মধ্যে। ট্রেনিংয়ের কথা, যে ট্রেনিং কিন্তু আমাদের প্রত্যেকটা প্রজেক্টের একটা মূল কম্পোনেন্ট কিন্তু ট্রেনিং, আমরা এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করছি। আমরা কিন্তু তেমনি যে আরেকটি বিষয় যে এই ইন্ডাস্ট্রি সাপোর্ট, এটা কিন্তু আমরা দিচ্ছি। যেমন ভেঞ্চার ক্যাপিটাল আমাদের কালচার ছিল না, কিন্তু সরকার থেকে স্টার্ট আপদের কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে টাকা দেওয়া হচ্ছে, যে এই বিষয়গুলো কিন্তু গভর্নমেন্ট পর্যায় থেকে বর্তমান সরকার সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং এটা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তো আমি শুধু একটি কথাই বলতে চাই যে সামনের দিনগুলো আমাদের অনেক ভালো দিন আসবে। যে জিনিসটা শুরু হয়েছে, যে আমরা বলতে পারি যে এটা কিক অফ হয়েছে, এখন এটা সামনের দিকে এগিয়ে যাবে আরও দুরন্ত গতিতে। জি, ধন্যবাদ জানাব এএনএম শফিকুল ইসলাম, ধন্যবাদ জানাব মোহাম্মদ শফিউল আলম। প্রিয় দর্শক, আজকে এই সজাগত অনুষ্ঠানের আমরা আলোচনা করছিলাম তথ্য প্রযুক্তি, কর্মসংস্থান ও রপ্তানি বিষয়ে। আমরা বিভিন্ন দিক থেকে, বিশেষ করে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স এবং যশোরের যে হাইটেক পার্ক উদ্বোধন করা হয়েছে সেটার আলোকে আমরা ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের সাম্প্রতিক অগ্রগতি এবং সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আলোচনা করেছি। এটা অত্যন্ত আশার কথা যে এরকম ডিজিটাল ওয়ার্ল্ডের মতো আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবং তার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ উদ্দীপিত হয়েছে এই সম্মেলনের নানা অধিবেশনে, এবং রোবট সোফিয়ার উপস্থিতি এই সম্মেলনকে একটা নতুন মাত্রা দিয়েছে, এবং অসংখ্য সেশনে তথ্য প্রযুক্তি খাতের নানান বিষয় নিয়ে সেমিনার হয়েছে, আলোচনা হয়েছে, এতে দর্শক শ্রোতারা নানানভাবে সমৃদ্ধ হয়েছেন, উপকৃত হয়েছেন বিষয়গুলো নিয়ে। আমরা আশা করব যে ভবিষ্যতেও প্রতি বছর না হলেও প্রতি 2 বছর অন্তর ডিজিটাল ওয়ার্ল্ড নামে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হোক, যাতে এক নজরে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে মানুষ দেখতে পারে। আর যে শেখ হাসিনা ডিজিটাল যে হাইটেক পার্ক যশোরে উদ্বোধন করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই এই উদ্যোগকে, এবং এই এই ধরনের হাইটেক পার্ক যেরকম আরও 28টি হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় উল্লেখ করেছেন, তাকেও আমরা স্বাগত জানাই। আশা করি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ধরনের হাইটেক পার্ক স্থাপিত হলে বহু তরুণের কর্মসংস্থান হবে এবং তারা নিত্য নতুন
আইটি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। যে লক্ষ্যমাত্রা 2021 সালের জন্য স্থির করা হয়েছে, আমরা প্রত্যাশা করি সেই লক্ষ্যমাত্রা সরকার অর্জন করতে পারবে। এবং একটি কথা আমাদের সম্মানিত আলোচক জনাব শফিকুল ইসলাম বলেছেন যে এই আইটি খাতে অন্তত প্রাইভেট সেক্টর এবং সরকার পাশাপাশি হাত ধরাধরি করে কাজ করছে এবং একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে, এটা খুবই প্রশংসাযোগ্য একটা অ্যাটিচিউড আমি বলবো। এবং যশোরের এই হাইটেক পার্কেও প্রাইভেট সেক্টরের একটা বিরাট ভূমিকা রয়েছে, এটা একেবারে সরকারি প্রতিষ্ঠানের মতো চলার জন্য তৈরি করা হয়নি। আমরা যশোরের এই হাইটেক পার্কের দিকে তাকিয়ে থাকব যে কত বিদেশি ফার্ম এসে সেখানে কাজের সুযোগটা গ্রহণ করবে এবং বাংলাদেশের কত ফার্ম সুযোগ গ্রহণ করবে, এটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এই কনফারেন্স এবং এই হাইটেক পার্কের উদ্বোধন আমাদের তথ্য প্রযুক্তি খাতকে একটা নতুন মাত্রায় নিয়ে গেছে। এই জন্য আমরা এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আজকের সজাগতা অনুষ্ঠান এখানে শেষ করছি। খুদা হাফেজ।